জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে সরকার দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে সরকার ভয় পায় বলে তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। আর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সাধারণ মানুষের নয়, আওয়ামী লীগের নেতাদের ভয় ক্ষমতা বেড়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মঞ্জুর মুক্তির দাবিতে এই মানববন্ধন করে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর বিএনপি। মঞ্জুর মুক্তির দাবিতে মানববন্ধনটি সমাবেশে রূপ নেওয়ায় প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সরকারের দুর্নীতি বন্ধ করে নিরপেক্ষ সরকার অধীনে ক্ষমতা হস্তান্তর না করলে শেষ রক্ষা হবে না বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি, যারা রাষ্ট্রতন্ত্রকে বিভব ব্যবহার করে গায়ের জোরে বন্দুক পিস্তল দেখিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে, তাদের এই গ্রেফতার করে কারাগারে রাখা ছাড়া বিরোধী নেতার কর্মীদেরকে অন্য কোনো উপায় নেই। তিনি বলেন, আবারও সরকার বিরোধী দলের নেতা কর্মীদের আটক করে রাখার কৌশল নিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা হামিদানের বংশীবাদক, তিনি তার সারাটা জীবন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং দুইবার গণতন্ত্র ফিরে নিয়ে এসে জনগণের সরকার প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধুগণ, তাকে তারা ভয় পায়, ভয় শুধু না, মারাত্মকভাবে ভয় পায়। সাহস থাকে তাকে বাইরে আসতে দেন, তার চিকিৎসার ব্যবস্থা করেন না কেন? এইভাবে যদি চলে যায় তাহলে তো আমার আর কোনো কাটা থাকলো না। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে তিন গুণ, আয় চার গুণ। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের এমন বক্তব্যের সমালোচনা করে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সাধারণ মানুষের নয়, ক্রয় ক্ষমতা বেড়েছে আওয়ামী লীগের নেতাদের। আরে দ্রব্যমূল্য বৃদ্ধি আর ক্রয় ক্ষমতা এক জিনিস নয়, এটা পুরোটা একটা শিখতে হবে। মাননীয় মন্ত্রী স্যার, যদি ক্রয় ক্ষমতা বেড়েই থাকে, সেই ক্ষমতা বেড়েছে আওয়ামী চামচাদের, আওয়ামী নেতাদের, বিএনপি না, সাধারণ মানুষের না। এ সময় আগামী দিনে আন্দোলনের জন্য নেতা কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। মাইনুদ্দিন আরিফ, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।